আমি করে বেরিয়েছিল, এবার শুরু করতে হয়। এই নিয়ে আমি কিছু শিখাবো, শুধু তৈরি করে কিভাবে বা এটা কেমন সফটওয়্যার। আমার কাছে আশা করি এটা ভালো সফটওয়্যার, এটাতে অনেক সহজে অনেক কাজ শিখে যায়। যারা নতুন নতুন ভিডিও এডিটিং করে অথবা অন্যান্য প্রফেশনাল কাজ করে, তারা এই এই সফটওয়্যার দিয়ে ভালোভাবে কাজ করতে পারে। তো প্রথমে ভিডিও ইনভার্ট করে কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি, এবং কিছু আজকে শুধু বেশি বড় করবো না, খুব ছোটো করে ভিডিওটা তৈরি করতেছি। মতো রাইট বাটনে ক্লিক দিয়ে দিবেন, রাইট বাটনে ক্লিক, ইনসার্ট ভিডিও। আপনি চাইলে ফটো নিতে পারেন, অডিও নিতে পারেন, সাবটাইটেল নিতে পারেন, ওগুলো আলাদা কাজ পরে শেখাবো ভবিষ্যতে। তো ইনসার্ট ভিডিও, তারপর আপনার ফাইলটা কোন জায়গায় আছে আপনি এখান থেকে বাই করবেন। তো আমরা এখান থেকে এই ভিডিওটা নিলাম, এখান থেকে এই ভিডিওটা নিলাম। এই ভিডিওটা আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা কাটতে পারি। তো আমার ভিডিওটা এতটুকু প্রয়োজন, এতটুকু প্রয়োজন। এখন আমি এই ভিডিওর সাথে অন্য অন্য ভিডিও অ্যাড করতে পারি, বা অন্য কোনো ফটো অ্যাড করতে পারি। যেটা যে আপনার যদি কোনো ফটো থাকে, আমি এক্সাম্পল এখান থেকে দেখিয়ে দিয়ে দিচ্ছি। দেখেন এখানে ধরেন এই ফটোটা, তো এনে এনে এখানে ছেড়ে দেব। তো দেখেন এই ভিডিও, এই ভিডিও থেকে এই ভিডিও আসতে সরাসরি চলে আসছে, কোনো ইফেক্টিভ ব্যবহার করা হয়নি। এখানে ইফেক্ট ব্যবহার করতে পারি, ইফেক্ট করার জন্য এখানে এ বি আছে, এ চিহ্নটি, এ প্লাস বি, মানে এ হচ্ছে প্রথম ভিডিও, বি হচ্ছে সেকেন্ড ভিডিও, বা কোনো ফটো যে কোনো কিছু, এটা অল করে দিবে। তো এখান থেকে এখানে অনেক ইফেক্ট আছে, ট্রানজেকশন বলা হয় যেটাকে, এখানে অনেক ইফেক্ট আছে, এখান থেকে আমরা যে কোনো নিতে পারি। তো আমরা এটা নিলাম, এখানে ছেড়ে দেবো, জাস্ট ছেড়ে দেবো। তো ভিডিও যদি আমরা যদি প্লে করি, ভিডিওটা পরিবর্তন হলো, ইচ্ছে হলে আপনার একটা সময় বাড়িয়ে নিতে পারেন, জুম করতে পারেন, এইখান থেকে জুম করে। তাহলে এটা 1 সেকেন্ড দিয়েছে, তো আমরা এটাকে বাড়িয়ে নিতে পারি, যেখানে এখানে 2 সেকেন্ড করে দিলাম। বাস এরপরে পরিবর্তনটা কীভাবে হবে এই সিস্টেমটা করতে পারি, পরিবর্তন কীভাবে হবে, হ্যাঁ এইভাবে হবে নাকি এভাবে হবে, এক এক ধরনের এক এক সিস্টেম দেওয়া আছে। তা আপনারা যেটা আপনাদের পছন্দ হয় সেটা আপনারা করে নেবেন। তারপর আমরা লেখা ব্যবহার করতে পারি, এই যে টেক্সট, এখানে অনেকগুলো টেক্সট আছে। তো আমরা যে কোনো একটা বাছাই করলাম, যে স্থির একটা নিলাম, স্থির একটা দিয়ে আমরা কাজ করবো, লেখাটা বড় করে দিতে হবে, যে কতটুকু থাকবে বড় করতে পারেন। তো লেখার আবার অনেক অপশন আছে, আপনারা যদি লেখেন, এখানে এই নাম দেওয়া আছে, তো আপনারা নাম চেঞ্জ করতে পারেন। এখানে ডাবল ক্লিক দিয়ে দেওয়ার পর এখানে লিখলেন যে কোরেল, বা আপনার নাম, ভিডিও স্টুডিও, আমরা এখানে লিখলাম। এখানে আবার অনেক কাজ করা যায়, লেখার ইফেক্ট অনেক কিছু করা যায়। হ্যাঁ, জাস্ট আজকে আমি আপনাদেরকে সাধারণ কিছু বেসিক ধারণা দিচ্ছি। তো এটা দেখেন বর্তমানে এটা স্থির আছে, একদম স্থির। এটাকে আমরা চাইলে ইফেক্ট ব্যবহার করতে পারি, অ্যাট্রিবিউট যদি যাবেন এখানে অ্যানিমেশনটা অ্যাপ্লাই দিবেন, অনেকগুলো আসবে, ড্রপ আছে, ফেড আছে, ফ্লাই আছে। হ্যাঁ, ড্রপ দিলে সেল যদি করেন তাহলে দেখেন কীভাবে আসতেছে। হ্যাঁ, এভাবে লেখা আসলো, ঠিক আছে। বা আপনি
বিভিন্ন ইফেক্টে ব্যবহার করতে পারেন। লেখা শেষে যদি এটা দেন তাহলে লেখাটা শেষ হবে। এভাবে শেষ হবে। তো আর আরো আছে যে এফেক্টস আছে, এফেক্টস অনেক ধরনের আছে, এখানে অল করে দিবেন সবসময়। এফেক্টস বিভিন্ন ধরনের আছে, তা আমরা এই যে বেলুন দিতে পারি, টেনে এনে এখানে ছেড়ে দেবো, ব্যাস এই ভিডিওর উপরে বেরোনো শুরু করে দিবে। ঠিক আছে, তো এফেক্টসের ভিতরে অনেক কাজ আছে যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে বিভিন্ন এডিটিং আছে, আপনারা নিজে নিজে করে নেবেন। এখানে কালার দিতে পারবেন, হ্যাঁ বলে কালার দিতে পারেন, নিজে নিজে করে নেবেন। অনেক আছে যেগুলো মানে যত ইফেক্ট তত মানে মাথা উলটপালট হওয়া আরো বেশি সম্ভাবনা থাকে, যে অনেক কাজ আবার শিখতে। আর যত টেম্পোরারি দেওয়া থাকে তত করতে অনেক সুবিধা, যে ধরে এনে ছেড়ে দিলে হয়ে গেছে, কিন্তু যত কাজ থাকে বেশি তত আপনার মানে কাজ করার আরো অগ্রগতি বেশি বাড়ে। আবার কিভাবে ভিডিওটা কিভাবে তৈরি করব, এভাবে তৈরি করবো না, কিভাবে দিব, বেলুনটা এখানে ভালো নাকি এখানে ভালো, বড় ভালো নাকি ছোট, বা আরো অনেক কিছু, তো আপনি নিজে নিজে করে নেবেন। তো এফেক্টসের কাজ আমি মোটামুটি ধারণা দিলাম। হ্যাঁ, এটা এটা কাজ হলো যে লাইন, এটা দিয়ে আপনি করতে পারেন যে যে কোনো একটা এখানে ইস্টা দিয়ে বুঝেছে যে যে কোনো ভিডিও বা ফটো, হ্যাঁ এইভাবে ঘুরবে বা এইভাবে আপনি নিজে তৈরি করতে পারেন। ঠিক আছে, এই ভিডিওগুলো আপনি নিজে তৈরি করতে পারেন। এটা কাস্টম মোশন দিয়ে তৈরি করা যায়। জাস্ট আমি আপাতত একটা ফটো নিয়ে আমি দেখাই দিচ্ছি আপনাকে, ধরেন এই ফটোটা। আমরা আরও নিচে মানে এটা নিচে রাখবো, এর জন্য আমরা ওভারলে আরো বাড়ায় নি। লেখাটা লেখা জায়গাতে রাখতে পারেন, আবার এখানে রাখতে পারেন। এবার দেখেন যে ফটোটা ওইখানে যেভাবে দেখেছে ঠিক সেভাবে ঘুরবে। আর এটা যেহেতু আমাদের একটা ভিডিও, এটা কোনো একটা ইফেক্ট দিয়ে দিই আরো সুন্দর লাগবে। তো আপাতত স্যার বিজ্ঞানের জন্য এতটুকুই যথেষ্ট। আশা করি ভিতর থেকে আরও অনেক কাজ আছে, আরও অনেক টিউটোরিয়াল হবে। সামনে অপেক্ষা করুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আশা করি সামনে অনেক কিছু পাবেন। আসসালামু আলাইকুম। আর ভিডিও বের করবেন হলো এইভাবে শেয়ার দিবেন। হ্যাঁ, শেয়ার দেওয়ার পর আপনি কোন টাইপের ভিডিও বের করতে চান, এমপিজি দিয়ে বা এবি বা WMV যে কোনো একটা ফর্ম্যাটে বের করতে, তো এমপিজি দিয়ে আপনারা এখানে 720 বের করতে পারেন, এমপিজি 1280 720 যে কোনো একটা দিলে হবে। এইচডি হলো সবচেয়ে বেশি ছিল, এটা এইচডি, তা আমি এটা দিলাম। তারপর নাম দিবেন, ফাইল নাম কী দিবেন, তারপরে স্টার্ট দিবেন। সে দিলে এখানে লোকেশন দেওয়া আছে যে কোন জায়গায় ফাইল দিয়েছে, যেমন ই সাউন্ড ইফেক্ট নিউ ফোল্ডারে, নিউ ফোল্ডারে ঠিক ফাইলটা আছে আমাদের। হ্যাঁ, আপনারা নিজেরা খুঁজে নেবেন।